নানা আয়োজনে উদযাপিত হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় নগরবাসীর আস্থা অর্জন করে অপরাধ নির্মূল করাই পুলিশের মূল লক্ষ্য বলে জানালেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, এই বাহিনীর সহায়তায় দেশ থেকে জঙ্গিবাদ কমেছে, এখন মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। আশিক মাহমুদের প্রতিবেদন। 45 বছরে পা দিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। শনিবার সংস্থাটির সদর দপ্তরে বেলুন উড়িয়ে এই মহেন্দ্র খনের উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারি। পরে ডিএমপি সদর দপ্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে আইজিপি, ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। র্যালিটি রাজধানীর প্রধান প্রধান সড়ক ঘুরে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে নিয়ে কেক কাটেন মন্ত্রী। পরে প্রতিষ্ঠানটির নানা অর্জন ও ব্যর্থতার কথা তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা। বলেন, সম্পূর্ণ অপরাধ মুক্ত শহর উপহার দেয়া সম্ভব নয়, তবে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও অপরাধ নির্মূল করতে কাজ করা হচ্ছে বলেও জানান তারা। আমাদের সীমিত জনবল, সীমিত যানবাহন এবং যন্ত্রপাতি এবং লজিস্টিক্স নিয়ে আমরা নগরবাসীকে সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা জানি মানুষ সেবা প্রত্যাশায় থানার কাছেই সব ভাগ্যে যেয়ে থাকে, সুতরাং থানাকে হতে হবে মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব হয়েছে। আমাদের একটা জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য সব ধরনের চক্রান্ত চলছিল, সেইটাকে মোকাবেলা করেই আজকে বাংলাদেশ জঙ্গি দমন এবং সন্ত্রাস দমনে আজকে আমরা সক্ষম হয়েছি। এখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকের জিরো টলারেন্সের কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।